কেমন আছো তোমরা? গড়বেতা কলেজে প্রথমবার, কেমন আছো? এর আগে আমরা মিদনাপুরে এসেছি, কিন্তু পশ্চিম মিদনাপুরে গড়বেতা কলেজে ফার্স্ট টাইম এলাম আমরা পূজোর সেরা প্রেম নিয়ে। তোমরা সবাই জানো যে 10টা জেলার মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে কিন্তু পশ্চিম মিদনাপুর এবার একটি জেলা। এবার তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, পশ্চিম মিদনাপুরের কাছে তোমরা পারবে তো বাকি 9টা জেলাকে টক্কর দিতে? পারবে লড়াই করে গ্র্যান্ড ফিনালেতে যেতে? এখানেই যদি এই অবস্থা হয়, দেখতেই পাচ্ছ আমায় দেখে যে এরকম অভ্যর্থনা যদি বাইরের থেকেই পাওয়া যায় তাহলে ভেতরে কি হতে পারে। চলো দেখা যাক আজ পূজোর সেরা প্রেমে কে সব থেকে বেশি প্রেম করে সঙ্গীত বাংলার ক্যামেরায়। বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুর্মদেবা সর্বকরেষু সর্বদা। গণেশ মন্ত্র দিয়ে যে কোনো কিছুই শুরু হয়, তবে মা দুর্গার আগমনীতে গণেশ কিন্তু আমার একটু বেশি প্রিয় দেবতা। সেটার একটা কারণ তো বুদ্ধি তো বটেই, কারণ শিব এবং দুর্গা যেদিন বসেছিলেন এবং কার্তিক এবং গণেশকে যখন বলা হয়েছিল যে তোমরা গোটা পৃথিবী প্রদক্ষিণ করো, তখন একমাত্র গণেশ বাবা মাকে প্রদক্ষিণ করে বলেছিল এটাই তো পৃথিবী প্রদক্ষিণ হয়ে গেল। আমরা পৃথিবী প্রদক্ষিণ করছি না, আমরা গোটা পশ্চিমবঙ্গ প্রদক্ষিণ করছি, 10টা জেলাতে যাচ্ছি। প্রাণ লিচি ড্রিঙ্ক প্রস্তুত করছে পূজোর সেরা প্রেম 2015। আমাদের স্টাইলিং পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, আমাদের গিফট পার্টনার ওশিয়া হার্বালস। আমরা 10টি জেলা প্রদক্ষিণ করছি এবং আজকে আমরা পৌঁছে গেছি গড়বেতায়, মানে পশ্চিম মেদিনীপুরে। গড়বেতা তোমরা তৈরি? দেখে নিই আজকে যে কে আছে গড়বেতা থেকে পূজোর সেরা প্রেমে পার্টিসিপেট করার জন্য। সবার প্রথমে আসবে, চলে এসো, ওর জন্য একটা জোরে হাত তালি হবে প্লিজ। কি নাম? রিম্পা গন। রিম্পা কত বছর প্রেম করছো? আমার 7 ইয়ার্স প্রেম। সাতটা পূজো কেটে গেছে রিম্পার, তার মানে সাতটা পূজোর মধ্যে এমন কোন একটা পূজোর ঘটনা বলো যেটা তোমার কাছে খুব ইউনিক। অ্যাকচুয়ালি আমাদের প্রেমটা শুরু হয়েছিল পূজোর সময়ই। নন্দিনী, ও নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট, তুমি আমার এবার পূজোর অবাধ্য বামলাস্ট। তখন আমার নিজের কোনো সেলফোন ছিল না, ও আমার বাবার ফোন নাম্বার জোগাড় করে আমায় ফোন করে, তারপর আমায় প্রপোজ করে, আর আমি ওকে এত সিম্পল ওপ মাইন্ডেড যে আমি প্রথমেই ফিদা হয়ে গিয়েছিলাম। তুমি আমি এবং জমি খাচ্ছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। তারপর বাবা একটা স্টোরি বলেছিল যেটা খুব লাভ স্টোরি, যে মাসি বাড়ি যাওয়ার জন্য সেদিন বেরিয়েছিল, তো সেদিন আমায় দেখেছিল যখন, তো লাস্ট ট্রেনটা মিস করেছিল, তো প্ল্যাটফর্মে সারা রাত ওই রকম কাটিয়েছিল শুধুমাত্র আমার জন্য। সেটা আমায় খুব হার্ট করেছিল, আমি ভেবেছিলাম যে আমার জন্য এতটা কষ্ট করতে পারে তাকে আমি কি করে কষ্ট দেব। রাজা রানী রাজি তো? তাহলে আর কাজই কি করবে? কোথায়? ওই তো। কই সেই ছেলে? আরে গোলে চলে এসো। রিম্পাকে প্রথম তুমি প্রপোজ করলে, হ্যাঁ, কতদিন ধরে তার আগে ঝাড়ি মেরেছো? 3-4 দিন। আজকে কি আরেকবার প্রপোজাল হবে নাকি? সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিংটা সে পেয়ে যাবে যে সবথেকে বেস্ট প্রপোজাল দেবে। এবং তোমাদের মধ্যেও আশা করি প্রচুর মানুষ আছে যারা প্রপোজ করতে চায়, তবে আমরা শুরু করি ওদেরকে দিয়ে। চলো সেদিকে দেখা যাক যে ওরা কিভাবে আজকে প্রপোজ করে গোটা পশ্চিম মিদনাপুরের সামনে, সঙ্গীত বাংলা সকল দর্শকদের সামনে এবং গড়বেতার সামনে। সবাই ওদেরকে একটু চিয়ার করে দাও, এদিকে এসো। দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য, এবার শুরু হোক প্রপোজ। বলছি কি তোমায় শুনছো? হ্যাঁ শুনছি, বলো। তোমায় কিন্তু বেশ মিষ্টি দেখাচ্ছে জানো তো। তাই? থ্যাংক ইউ। তোমাকে অনেকদিন ধরে মনের একটা কথা বলবো বলবো বলে ভাবি। বলো না প্লিজ, আমি তো তোমার জন্যই সময় অপেক্ষা করছি। আহা তাই নাকি? ইয়েস অফ কোর্স। তাহলে মাঝে মাঝে পাখির মতো ডানা মেরে উড়ে যাও কেন? কোথায়, আমি তো তোমার মনেই আছি। আচ্ছা তাই? কতটা মনে গো? তোমার মনের অন্দরে। আচ্ছা তাই? ইয়েস। উইল ইউ বি মাইন ফরএভার? একদিন কাটানো এক রাত, বাড়াও দু হাত,
সুপার, জাস্ট অসম। এবং ওই আংটিটা পড়ানোর সময় ওর হাতও কাঁপছিল, প্রথমবার পড়ালে এরকম? না না না, থ্যাংক ইউ সো মাচ তোমাদের দুজনকেই, এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিংটা ডেফিনেটলি ওদের জন্যই যাচ্ছে। একটা জোরে হাততালি হয়ে যাবে ফর দেম। ব্র্যান্ড লিচি ড্রিঙ্ক প্রস্তুত করছে পুজোর সেরা প্রেম 2015। আমরা এখন গড়বেতায়, পশ্চিম মেদিনীপুরে। দুর্গাপুজো এমন একটা পুজো যেটা বোধহয় গোটা বছর ধরে প্রত্যেকে অপেক্ষা করে থাকে পুজোর এই পাঁচটা দিনের জন্য। পুজোর এই পাঁচটা দিন মা আসছেন, শপিং করতে হবে, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কাউন্টডাউনটা। আর মাত্র 100 দিন বাকি, এই মাত্রটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যেন মনে হয়। আর মাত্র 60 দিন বাকি, আর মাত্র 40 দিন বাকি, ঠিক এইভাবে কাউন্টডাউন করতে করতে আমরা এগোই। এবং আমাদের মাথাতেও থাকে না বস 100 দিন, কিন্তু সেটাই আমাদের কাছে মাত্র। তার কারণ মা আসছেন বছরে একবার, সেই বছরে একবার খাওয়া দাওয়া তো হয়, আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস না হলে জমে নাকি। প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে এই গেমটাতে আমরা সেটাই প্র্যাকটিস করাই। চলো দেখে নিই আজকে গড়বেতায় পশ্চিম মেদিনীপুরে কারা আছে যারা ফাটিয়ে খেতে পারে। শুরু হয়ে যাক প্রথমে তোমায় দিয়ে, চলে এসো। কি নাম? পিন্টু কবিরাজ। পিন্টু কতগুলো খেতে পারবে আন্দাজ দেখা যাক। চলো পিন্টু স্টার্ট। তাড়াতাড়ি খেতে হবে, গায়ে যেন না পড়ে। প্রেমের গল্প বলতে হবে না, বাট স্টিল খাওয়ার গল্প তো চলতেই থাকে, পুজো মানে তো খাওয়া, তাই না? চলে এসো। কত বছর হলো? ওই যে যা দেখতে পাচ্ছি, 3 বছর হলো বিয়ে হয়ে গেছে। প্রেম করে? পুজোতে প্রেম করেছো? একজনের মানে বরের সঙ্গে? কত বছরের প্রেম? 5 বছরের প্রেম, 3 বছরের বিয়ে, 1.5 বছরের বেবি, টোটাল ফ্যামিলি প্ল্যানিং বস। এদিকে এসো, এখানে এসো। নাম কি? পাপিয়া সানা। পাপিয়া, তোমার প্রেমের গল্পটা একটু শুনতে পারি? মন্দির পাশেই পূজোর প্যান্ডেল হয়, পাশে আমার ননদ বাড়ি, সেখানে দেখা হয় প্রথম। ফাইনালি প্রেম, প্রেম থেকে বিয়ে, ননদের শাশুড়ি, আমাদের সম্বন্ধে ফাইনাল। কি সুন্দর, এত স্মুথ প্রেম হতে পারে কখনো? কাহিনী মে কখনো টুইস্ট আসেনি? অবশ্যই। কি ও বিয়ে করতে চাইনি না তুমি চাওনি? না, বাড়ি থেকে রাজি ছিল না। কেন হচ্ছে মিলিটারি? ওহ ও, ফৌজি আছে স্যার। জিও, ঠিক আছে, এবার দেখি ফৌজির বেবি কতটা খেতে পারে। পাপিয়া, ইয়োর টাইম স্টার্ট নাও। এটাই বলেছিলে? ব্র্যান্ড লিচি ড্রিঙ্ক প্রস্তুত করছে পুজোর সেরা প্রেম 2015। আমরা এখন পশ্চিম মেদিনীপুরে গড়বেতা কলেজে। গড়বেতা কলেজ, তোমরা তৈরি?
গর্বেতা কলেজের মধ্যে থেকে আমরা খুঁজে নিচ্ছি কার মধ্যে আছে সেই সেরা প্রেম যে যেতে পারবে গ্র্যান্ড ফিনালেতে। পারবে? এসো। এমন একজন আসছে যাকে দেখে মনে হয় যে হার্ডলি হয়তো 6 মাস হলো প্রেম করাটা শিখেছে। না, 5 বছর। আচ্ছা, 5 বছর ধরে প্রেম করছো, 5টা পুজো কাটিয়েছো, এমন কোন একটা পুজো যেটা তোমার মনে রয়ে গেছে? পুজো তো মনে আছে প্রতি বছরই, বাট পুজোর থেকেও বেশি যেটা যেদিন মানে ও আমাকে প্রপোজ করেছিল সেদিন দুজনে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম, তারপর পড়ে গেছি, লেগেছে না কি হয়েছে জানি না, বাট ও আমাকে আই লাভ ইউ বলে দিয়েছে। আমি পাত্তা দিতাম না, এরকম করে অনেকদিন কেটে গেছে, 1-2 মাস 3 মাস কেটে গেছে। তারপর হঠাৎ দেখে একদিন রাত্রিবেলায় আমার বাড়িতে এসছে, মানে কাছাকাছি বাড়ি দুজনের, তো বাড়িতে এসছে, বাড়িতে এসে দেখছে একটা ফুল নিয়ে দরজা ধাক্কা দিচ্ছে ছাদের। বাবাকে ফোন করলাম নিচে, বাবা এসে গেট খোলার পর দেখছি ও দাঁড়িয়ে আছে, বাবার সামনে এসে প্রপোজ করছে, আই লাভ ইউ। তুই আমার রানী, আমি তোর রাজা রে, পাবি না আমার মতো বাংলা বাজারে। বাবা ওকে চিনতো, সবকিছুই ঠিকঠাক, ওর বাবা আমার বাবার বন্ধু, তারপর আমি ওকে আই লাভ ইউ টু বললাম। চাই না কই না গানি, শুধু চাই তোকে আজ, হোক না হবে চটি, তুই আমার রং বাস। এই ছেলেটি কিন্তু কমপ্লিট ফিল্মি, প্রথমে ধাক্কা লাগতেই ওকে আই লাভ ইউ বলেছে, তারপর আবার নাকি বাড়ি বয়ে এসে গোলাপ ফুল দিয়ে প্রপোজ করেছে। ব্রিলিয়ান্ট। ছেলেটি আজকে আছে এখানে? না, ও কলকাতায় থাকে এখন, ওর নাম সুজয় দত্ত, আজ ও আসতে পারেনি, তাই আমি ওকে বলছি আই লাভ ইউ সুজয়। তুই আমার হিরো, তুই আমার হিরো, তুই আমার হিরো, বাকি সব জিরো। আরে জোরে হাত তালিয়া বাজাও। আই লাভ ইউ সো মাচ। তোমার নামটা কি? সুস্মিতা। সুস্মিতা সুজয়কে আই লাভ ইউ বলেই দিয়েছে, এবং আমি আশা করব ওরা 5 বছর কেন 50 বছর একসঙ্গে থাকুক, না আরো বেশি একসঙ্গে থাকুক, 500 বছর একসঙ্গে থাকুক, তাই তো, তার থেকে বেশি জীবন হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ সুস্মিতা, থ্যাংক ইউ। গ্রান্ড লিচি ড্রিঙ্ক প্রস্তুত করছে পুজোর সেরা প্রেম 2015 পশ্চিম মিদনাপুরে আমরা রয়েছি, এবং ওরা আজকে জাস্ট অসাধারণ হয়েছে সবাই, কারণ প্রত্যেকে কিন্তু কিছু না কিছু কন্ট্রিবিউট করছে। ঠিক যেমন এরা যে দাঁড়িয়ে আছে, এরা অনেকক্ষণ থেকে বলছে না আমরা প্রেম টেম করি না, কেউ বোধহয় প্রেম করি না, প্রেম করো তোমরা, সত্যি করো। তাহলে যারা যারা প্রেম করো সবাই ক্যামেরার দিকে তাকিয়ে একবার আই লাভ ইউ বলো তো তোমাদের বয়ফ্রেন্ডকে। সবাই আই লাভ ইউ বলতে তৈরি, কিন্তু ক্যামেরার সামনে সেই ছেলেটিকে ডেকে আই লাভ ইউ বলতে কি অন্য কেউ তৈরি আছে দেখে নেব। রেডি, চলে এসো। কি নাম তোমার? রোমি হেন্স। রোমি আজকে আমাকে প্রমিস করেছে যে ও নিজের সেরা প্রেমের গল্প তো বলবেই, তার সঙ্গে যে সেরা প্রেম তাকে ডেডিকেট করে নাকি আবার গানও গাইবে। এদিকে আসো রোমি, এবার প্রেমের গল্পটা শুনি। প্রেম একদিন হয়েছিল আজ থেকে প্রায় 4 বছর আগে, কিন্তু 2 মাস আগে ব্রেকআপ হয়ে যায়। পিয়ারে পিয়ারে কাঁদে, এখনো ভুলতে পারিসনি? না, মনে আছে ঠিকই, বাট ভুলে যাব খুব তাড়াতাড়ি। মানে অন্য কাউকে পেলে ভুলে যাবে তো? না, অন্য কাউকে পেলে অবশ্যই ভুলে যাব, কিন্তু আমি আর মনে করতেই চাই না। ব্রিলিয়ান্ট। তাহলে ওর জন্য কি গানটা হচ্ছে না আপকামিং বয়ফ্রেন্ডের জন্য গানটা হচ্ছে? না, আমি বনিদাকে ডেডিকেট করে একটা গান, বনিদাকে ডেডিকেট করে, বনিকে ডেডিকেট করে এই গানটা। চলো। উড়ে গেছে চিন্তা ভাবনা ঘুম, মনে মনে 100 রং বেলুন, চুপি চুপি গল্প হবে আয়, তোকে খুব লেগেছে দারুন, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে। আরে জোরে হাত তালি হোক ওর জন্য, অসাধারণ গান গাইলো বনির জন্য ডেডিকেট করে। ডোন্ট ওয়ারি, কয়েকদিন আগে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে, হতেই পারে এই পুজোয় তুমি টোটাল প্রেমে পড়ে গেলে কারুর না কারুর। ওকে, বনিকে ডেডিকেট করা গান এবং উড বি বয়ফ্রেন্ডের জন্য ওর ডেডিকেট করা পেয়ার, সেই দেখে আমাদের মনেও পেয়ার চলে এলো বস। এবং ওশিয়া হার্বালসের তরফ থেকে, প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে, এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডের তরফ থেকে পুরো গিফট টেম্পারটা তোমার জন্য। পুজোর সেরা প্রেম 2015 যদি তোমরা পশ্চিম মিদনাপুরকে শোকেস করতে চাও, তাহলে এটাই হচ্ছে দ্য পারফেক্ট মোমেন্ট। দেখি এরপর কে আসে, আসতে চাও, দৌড়ে এসো। কি নাম? সরলেন্দু সুন্দর দত্ত। সরলেন্দু সুন্দর, তুমি সুন্দর গানও গাও কি? না না, আমি মিমিক্রি করতে পারি হিরোদের।
হিরোদের মিমিক্রি, কোন হিরোর মিমিক্রি করবে? হিন্দি তিনটে গানের আর বাংলা জিত আর দেবদা। বাংলায় জিত আর দেবদা, আমরা বরং দেবদাকে দিয়ে শুরু করি না জিতদাকে দিয়ে শুরু করব? আমি কোন ভগবান নই, ছেড়ে দেবো আর রাক্ষস নয় যে মেরে দেবো, আমি শালা পুলিশ, ছাড়া আর মারার মাঝখানে লটকে রেখে দেবো। 10 টাকার ক্যাবলা নয়, 10,000 কোটি টাকার বিড়লা হতে এসেছি। এই মুম্বাই শহরে রাজ করতে এসেছি আমি, এই মুম্বাই শহর কো করবানে কে লিয়ে আয়া হুঁ মে। এবার আমরা খানে যাই, প্রথম কোন খান হচ্ছে? শাহরুখ খান। শাহরুখ খান, চলো। মেরে দুশ্মন সমঝ রহে থে কি মে আব কভি লৌট কে না আউঙ্গা, ইয়ে উমনামি কা সমুন্দর হ্যায়, ইয়াহ ডুব কে ইউহি খো জাউঙ্গা, অভি বাকি মেরি কাহানি হ্যায়, সারি দুনিয়া কো জো সুনানি হ্যায়, মুঝকো পেহচানো, দেখো মে হুঁ কন, আ রাহা হুঁ পলট কে, মে হুঁ ডন। নেক্সট সলমান। স্বাগত নহীঁ করোগে আপ হামারে, হম তুমমে ইতনে ছেদ করেঙ্গে কি তুম কনফিউজ হো জাওগে, সাস কহাঁ সে লে অর কহাঁ সে। সলমানের পর আর কি আছে? আমির খান। চলো আমির খান হোক। হম পাপাকে দো দো হাত দে, এক দিখাই কে অর এক সাফাই কে, এক দিখাই কে অর এক সাফাই কে, বন্দে হ্যায় হম উসকে, হম পে কিতনা জোর, উমীদো কি সূরজ নিকলে সা রহো হ্যায়, জো ইরাদে হ্যায় ফৌলাদি, হিম্মতি হর কদম, আপনি হাতো সে কিসমত লিখনে আহা চলে হাম। একটা জোরে হাত নিয়ে যাবে ওর জন্য। ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ সো মাচ, দারুণ করেছো। আমাদের গিফট পার্টনার ওশিয়া হার্বালস এর তরফ থেকে এবং সঙ্গে সেনকো গোল্ডেন ডায়মন্ডের তরফ থেকে আর প্রাণের তরফ থেকে এই টোটাল গিফট হ্যাম্পারটা রয়েছে। থ্যাংক ফর ইউ, থ্যাংক ইউ সুমিত মঙ্গলা। আমরা রয়েছি এখন গড়বেতায়, মানে পশ্চিম মেদিনীপুরে। ওরা সবাই আজকে বলছে পার্টিসিপেট করবে, এবং সিরিয়াসলি স্পিকিং গড়বেতা অনেক ধন্যবাদ তোমাদেরকে আজকে এইভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। দেখা যাক ঝড় বৃষ্টি উপেক্ষা করে কে চলে আসে ক্যামেরার সামনে পূজোর সেরা প্রেম বলতে। নাম কি? আমার নাম মধুরিমা কর। মধুরিমা, মধুরিমা কত বছর প্রেম করছো? এখনো মানে এই স্টার্ট হয়েছে, এখনো হ্যাঁ বলিনি। এখনো হ্যাঁ বলোনি, সেটাই তোমার সেরা প্রেম? কি করব, ভালো লাগে তাকে, মানে হ্যাঁ বলতে এখনো মানে সে ঠিকঠাক আর প্রপোজ করতে পারেনি বলে তাই হ্যাঁ বলিনি। এখানে আছে নাকি সে? হ্যাঁ সে আছে। কোথায় সে? ওই যো। কি নাম? শুভজিৎ। শুভজিৎ, শুভজিৎ কই? এই চারটে শুভজিৎ হাত তুলেছে ভাই। ওই যো ওই যো। ও অ্যাকচুয়াল শুভজিৎ তো? সবে প্রেম শুরু হচ্ছে। তুমি এই কিছুদিন হচ্ছে চল, তুমি প্রপোজ করেছো? দুর্গাপূজার ষষ্ঠীর সময় প্রপোজ করেছিলাম। ষষ্ঠীর সকাল খুব বেশ আমার শাড়ির ভাঁজে নজর কাড়ার ইচ্ছে, সাধের সামনায় বাজাতে চাই কিন্তু এমন বারণ করে দিচ্ছে। আর একটা দুর্গাপূজা ষষ্ঠী চলে আসছে তো, কি বলা দেখা যাক। চলো আজকে বরং একটা কাজ করা যাক, তুমি আর একবার প্রপোজ করো ওকে, এবং আমরা দেখব সেই প্রপোজের উত্তর কি হয়। সেনকো গোল্ডেন ডায়মন্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিংটা তার কাছেই যাবে, যে সব থেকে বেস্ট প্রপোজাল আজকে দেবে, এবং যদি অ্যাকসেপ্ট করে ও, তার উপরও ডিপেন্ড করছে অনেক কিছু। রেডি তুমি? Yes, I love you মধু, I love you মধু। ও মধু, ও মধু, I love you, I love you। কচি, তোকে এতদিন ধরে ঝুলিয়ে রাখার জন্য সরি, ঠিক আছে? থ্যাংক ইউ। তোকে কোনোদিনও বলতে পারিনি, তার চেষ্টা করবো তোর সব কথা মানার। ওকে, থ্যাংক ইউ সুইট হার্ট মধু। ও মধু, ও মধু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ টু। এটা ধর, এই দুটো ধর। আচ্ছা, ও বলছে যে ওর সব কথা নাকি মেনে চলবে এরপর থেকে। তুই সব কথা মেনে চলবি ও যা বলবে? কিছু একটা বল যেটা ওকে মানতে হবে এখন। এখন তুইও আমাকে প্রপোজ করে দেখ আমার স্টাইলে। এই তো বললি তুই সব কথা মানবি, এবার লে করব করব। আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? ইয়েস। নিবিক নিবিক বঙ্গা চেপে যাও এ যা চঙ্গা, আরে নিবিক নিবিক বঙ্গা চেপে যাও এ যা চঙ্গা, সারা জীবন ভালোবাসবি তো?
একদম ঠিক আছে ছেড়ে পালাবি না না তুই ঠিক আছে আমরা একসাথেই থাকব ওকে ঠিক আছে আমরা একসাথে থাকব সুখে দুঃখে জলে ঝড়ে একসাথে সারা জীবন একসাথেই থাকব যতদিন বাঁচব অনেক ধন্যবাদ তোদের দুজনকেই পূজো সেরা প্রেমী আজকে আসার জন্য এবং এরকম ভাবে একটা সুখী দম্পতি হয়ে ওঠার জন্য তোরা সব জায়গায় একসাথেই থাক এই আশা করি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ দুজনকেই আর কেউ আসে যে নিজের ট্যালেন্ট শো করবে এই ট্যালেন্ট হান্টার এটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি এখনো জানি না নেক্সট ট্যালেন্টেড পার্সন কে আছে লেটস সি চলে এসো এটা ঠিক এইটুকু হাসি দিয়ে সুন্দর করে চলে এলো বয়ফ্রেন্ড কোথায় বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নেই তোমাকে এরকম মাস্ক দেখতে তাও তোমার বয়ফ্রেন্ড নেই হ্যাঁ কি দুঃখ যাই হোক এদিকে এসো হাতে কি হয়েছে পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা আমার তো নয় কাজ চাইছি দিনে অল্প দেখা তোর পাল্টে দিতে আমার গল্পের মোড় কিছুতেই উপায় মেলে না ও মন বোঝে না বোঝে না বোঝে না মন বোঝে না বোঝে না ওকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তোমায় আশা করি ডেফিনেটলি এবছর পূজায় ওর মন কেউ না কেউ বুঝবে না না আমার মন বুঝতে হবে না কাউকে আরে মহিষাসুর বুঝবে কেন চিন্তা করছো ঠিক আছে আই এম ওয়েটিং ফর মহিষাসুর প্লিজ ওয়েট ফর হিম থ্যাংক ইউ সো মাচ আমরা এখন প্রাণ লিচি ড্রিঙ্কের গেমে চলে যাই প্রাণ লিচি ড্রিঙ্ক প্রস্তুত করছে পূজো সেরা প্রেম 2015 যেখানে এখন প্রাণ লিচি খাওয়ানো চলছে নেক্সট চলে এসো এই ছেলেটি অনেকক্ষণ থেকে বাসের বাইরের থেকে বলছে আমি আসবো আমি খাবো আমি দেখিয়ে দেবো পশ্চিম মিদনাপুরে যে আমার থেকে বেটার কেউ খেতেই পারে না খেয়ে দেখাও তুমি কতগুলো খেতে পারো ইওর টাইম স্টার্টস নাও And time up. But 7.5 at a jore attali hoye jagor jonno. বাঙালিরা খেতে এত ভালোবাসে না এর থেকে বেটার আর কিছু হতেই পারে না পূজোর সময় বলো বা অন্য সময় বলো কারণ ওই যে বলে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ এবং সেই অতগুলো পার্বণের মধ্যে পুজো পার্বণটা এলেই আমাদের খাওয়ার স্পিরিটটা যেন আরো বেশি বেড়ে যায় যা পাচ্ছি খাচ্ছি এগরোল পাচ্ছি ডিমের চপ পাচ্ছি জানি দুদিন আগেকার তাও আমরা খাবো কারণ পুজো বলে কথা আর সেটার সঙ্গে প্রাণ লিচি ড্রিঙ্ক থাকলে তো বস জাস্ট জমে যায় এবং সেই জন্যই এই গেম শোটা দেখি এরপর কে সব থেকে বেশি লিচি ড্রিঙ্ক খেতে পারে চলে এসো কি নাম আছে বস ধনমন্ডি শুরু করো ইওর টাইম স্টার্টস নাও আমাদের আমাদের গিফট পার্টনার ওশিয়া হার্বালস এবং স্টাইলিং পার্টনার সেনকো গোল্ডেন ডায়মন্ড এই যে হাতে যে ব্যাগ ধরেছি না আমি
এই ব্যাগ ধরলেই আমার মনে পড়ে যায় পূজোর শপিং এর কথা। আর একটা কথা হচ্ছে, বাঙালি কোনোদিন শপিং করে না, বাঙালি মার্কেটিং করে। দুজনকে আজ উইনার ঘোষণা করতে চলেছি। ছেলেদের মধ্যে থেকে যে সব থেকে হাইয়েস্ট খেয়েছে তার নাম আমার মনে হয় ডাকার প্রয়োজন আর নেই, সে নিজেই দৌড়ে চলে আসবে। ছুটতে চলে এসো। প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা তোমার হাতে তুলে দিলাম, কেমন লাগছে গুরু? সেকেন্ড গিফট যাকে দিতে চলেছি সে মেয়েদের মধ্যে থেকে পাপি হয়তো নয় কিন্তু পাপিয়া তো বটেই, একটা জোরে হাততালি হয়ে যাক পাপিয়া। এই যে সবাই যারা আশেপাশে চেঁচাচ্ছে বৌদি বৌদি বলে, তাদেরকে বলি সবাই বোধ হয় জানে যে বৌদি মায়ের সমান, সবার হাত ওপরে হবে নমস্কারের মতন, সবার হাত ওপরে, সবার যে কজন চেঁচিয়েছ এবার সবাই একসাথে ঝুঁকে জয় পাপিয়া মাই কি জয়। গর্বে তাই এখনো পর্যন্ত প্রচুর ট্যালেন্ট পেয়েছি, আরো একটি ট্যালেন্ট আনতে চলেছি তোমাদের সামনে, চলে এসো। সেজে গুজে সুন্দর করে সকালবেলা মাথার চুলে শ্যাম্পু করে চলে এসছে ও আজকে, কি করার জন্য? গান করার জন্য। তোমার নাম কি? সুমনা। শুরু করো গান। কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দি যায়, কিছু কিছু মুখের হাসি দি যায় চাওয়ার বেশি, কিছু কিছু মুখের হাসি দি যায় চাওয়ার বেশি, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়। নিশ্চয় তোমার মনেও দোলা দিয়ে যাবে। আপাতত তোমরা দুললে ওর গানে দুলেছো, দারুন, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য, এবং আশা করবো তোমারও পূজোর প্রেম ডেফিনেটলি আসবে জীবনে, ধন্যবাদ। তোকে বিয়েটা বন্ধ করতেই হবে। তুমি রাগাস না, আমি ওটাই দেখছিলাম, একেই বলে সেরা প্রেম, তারপর ভূতে আর নকল। দেখ এখানে সবাই প্রচুর ভাবে প্রেম করতে চায়, নানান রকমের প্রেম করতে চায়, আর বনি অনেকেই আছে যারা তোর সাথে প্রেম করতে চায়। শিবুর গার্লফ্রেন্ডের যদি আপত্তি না থাকে, অপু অপু আপত্তি আছে এখানে যারা প্রেম করতে চায় ওর সাথে? ও প্রেম করুক, তারপর ওর সাথে কি হবে ও জানে সে, বলে বাবার নাম, তারপর অপু করবে প্রেম। আচ্ছা বনি কৌশানি, আজকে গড়বেতাতে আমরা রয়েছি, এই এত যে লোকজন, পারবো না আমি ছাড়তে তোকে, দেখার পর জিজ্ঞেস করবি না কেমন লাগলো ওদের? কেমন লাগলো পারবো না আমি ছাড়তে তোকে, একবার জোরে বলে তো, জোরে জোরে বলো পারবো না আমি ছাড়তে তোকে একসাথে। উড়ে গেছে চিন্তা ভাবনা গুম, মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প হবি আর, তোকে খুব লেগেছে দারুন, এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন, আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে ধরিয়ে দে আগুন। প্রাণ লিচি ড্রিঙ্ক প্রস্তুত করছে পুজোর সেরা প্রেম 2015, আমাদের স্টাইলিং পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, গিফট পার্টনার ওশিয়া হার্বালস। আজ আমরা পশ্চিম মেদিনীপুরে, তোমরা ডেফিনেটলি জানো যে 10টা জেলার মধ্যে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই, এবং সেই জেলার মধ্যেই একটি জেলা পশ্চিম মেদিনীপুর, এবং পশ্চিম মেদিনীপুরে আমরা প্রথমবার পুজোর সেরা প্রেম 2015 নিয়ে গর্বে তাই।
গর্বেদের প্রচুর ট্যালেন্ট দেখলাম। এমনও ট্যালেন্ট আছে যারা প্রেম করেছে, এমনও ট্যালেন্ট আছে যারা ফাটিয়ে খেতে পারে, এমনও ট্যালেন্ট আছে যারা বলছে বস এখন নাচবো কি নাচবো না আমি জানি না, তবে পুজোর সময় আমি ফাটিয়ে নাচবো আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এখন কে ক্যামেরার সামনে নাচতে পারে সেটাই দেখা। চলে এসো, কি নাম? দোলন পশারি। চলো এবার যেন অন্যরকম পুজো। নন্দিনী, ও নন্দিনী, তোমায় দেখে হৃদয় হলো ফাস্ট, তুমি আমার এবার পুজোর অবাধ বাবলাস্ট। এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু, তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী থাকছি পাশে তাই 24/7 কাটুকে ভাবি চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে, পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। নাচার জন্য প্রায় প্রত্যেকেই রেডি, তাদের মধ্যে থেকে আমরা কয়েকজন সিলেক্টেড পার্সনকে বেছে নিয়েছি পশ্চিম মিদনাপুরকে রিপ্রেজেন্ট করার জন্য। নেক্সট, চলে এসো। কি নাম? আমার নাম শ্যামসুন্দর পাড়ুই। চলো দেখি তোমার চিট কি বলছে আজকে। মারিয়া, ও ও ও মারিয়া, দিল কো চুরা লিয়া, ইয়ে তুনে ক্যা কিয়া, শুধু বন্ধু কে চাই মারিয়া। উত্তেজিত সবাই নিজেদের ডান্স পারফরমেন্স দেখানোর জন্য, এবং এরপরে কে এসো? কি নাম? ভাগ্যশ্রী। এবার চিটটা তোলো। লোলোনা। ও লোলোনা। আজকে অনেক ট্যালেন্টই পাচ্ছি, তবে এবার দেখা যাক আর কে গান গাইতে পারে ভালো, মানে আক্ষরিক অর্থে ভালো গান গাইতে পারে সেটাই দেখার। আসবে? ও অনেকক্ষণ থেকে বলছিল যে সঞ্জয়দা আমি একটা গান গাইবো, এবং বিশ্বাস করো আমি গোটা পশ্চিম মিদনাপুরের হয়ে আমি লড়াই করতে যেতে পারবো গ্র্যান্ড ফিনালে দিয়ে। কি নাম তোমার? শানু। শানু কি গান করবে? আমি গাইছি বাতে ইয়ে কভি না। শানু শুরু করো। বাতে ইয়ে কভি না তু ভুল না, কই তেরে খাতির হ্যাঁ জি রাহা, যায় তু কহি ভি এ সোচ না, কই তেরে খাতির হ্যাঁ জি রাহা, তু যাহা যায় মহফুজ হো,
तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ, बातें ये कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा, जाए तू कहीं भी ये सोचना, कोई तेरे खातिर है जी रहा। हमदम भी है हमदर्द भी है, तू साथ है तो जिंदगी, तू जो कभी दूर रहे ये हमसे हो जाए अजनबी, तुझसे मोहब्बत करते हैं जो, तुझसे मोहब्बत करते हैं जो, कैसे करें हम उसका बया, बातें ये कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा, कोई तेरे खातिर है जी रहा। ब्रिलियंट शानू, एक जोड़े हाथ चले हो जाबे बार शानू, असाधारण। আমার মনে হয় তুমি চলে যাবে আমাদের গ্র্যান্ড ফিনালেতে, আই হোপ সো, অ্যাট লিস্ট পশ্চিম মিদনাপুরকে সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সঞ্জয় দা, থ্যাংক ইউ। খালি একটাই জিনিস জানতে চাইবো যে পূজোর প্রেম অথবা তোমার জীবনে প্রেম কি এসেছিল কখনো না এখনো আছে? দাদা প্রেম অনেকদিন আগেই চলে এসেছে, আর যাকে ভালোবেসেছিলাম সে আমার বাড়িতেই থাকে এখন। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। ক বছর হলো বিয়ে হয়েছে? দেড় বছর। দেড় বছর বিয়ে হয়েছে, তাই তোমার এবং তোমার প্রেমের জন্য আমরা একটা গিফট তুলে দেবো তোমার হাতে। থ্যাংক ইউ। প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে যে টি শার্টটা আছে সেটা তোমার জন্য, তারপর বাকি সব তোমার ওর জন্য। আচ্ছা থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। গর্বেতায় আজকে কিন্তু ললনা ছড়াছড়ি, ছেলেদেরকে পাওয়া যাচ্ছিল না নাচের জন্য, কিন্তু মেয়েরা দু পায়ে রাজি বলা যেতেই পারে। চলে এসো, এই হাঁটা স্টাইলটা কি বাড়িতে প্র্যাকটিস করেছো আসার জন্য আজকে? এভাবেই হাঁটি। চলো তোলো। রাজা রানী, রাজা রানী ফ্রম বরবাদ, একটা জোরে হাততালি হোক। তোমার নাম? মৌমিতা মণ্ডল। এরপর কে? কি নাম? তম্বেজ। প্রীতম কি নাচ নাচো? লেটস সি, এটা নাও। দুই পৃথিবী থেকে প্যারে লাল।
পশ্চিম মেদিনীপুরে কিন্তু রানীরা জাস্ট ফাটিয়ে আর এক রানী আসছে। কি নাম? রিম্পাগন। রিম্পা, রিম্পা তুমি আশেপাশে থাকলে, যেন তোমার তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়, তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর ঘাম খেয়ালি আঁকছি সারা গায়। ডান্স কম্পিটিশন একটা হয়ে গেছে পশ্চিম মেদিনীপুরে, আমরা গর্বে তাই রয়েছি আজ পূজোর সেরা প্রেম নিয়ে। এবং সেই ডান্স কম্পিটিশনে যাচ্ছিল কৌশানী অ্যান্ড বনি। কাকে কাকে সব থেকে বেস্ট লাগলো? স্টার্টিং উইথ কৌশানী, কোন একজন ছেলেকে সিলেক্ট করতে যে ফাটিয়ে নেচেছে আজকে, তার নাম হলো প্রীতম বেজ। প্রীতমের জন্য একটা জোরে হাত তালি হবে। প্রীতম কোথায়? প্রীতম চলে আয় ভেতরে। কংগ্রাচুলেশনস প্রাণ লিচি ড্রিঙ্কের তরফ থেকে, সেনকো গোল্ডেন ডায়মন্ডের তরফ থেকে, অ্যান্ড ওশিয়া হার্বালস আর গিফট পার্টনারের তরফ থেকে। দিস ইজ ফর প্রীতম। থ্যাংক ইউ প্রীতম। এবার বনির পালা। বনি ভাগ্যশ্রী, খুব ভালো। ভাগ্যশ্রী চলে এসো, দারুণ নেচেছো। সিরিয়াসলি ইয়ার এনার্জি গ্রেট গ্রেট। পুরুলিয়াতে গেছিলাম আমরা, এবং পুরুলিয়াতে প্রচন্ড ভিড়ের ঠেলায় কৌশানী আর বনি যেতে পারেনি, বাট একটা অসাধারণ গিফট পেয়েছে কৌশানী সেখানে। দেখো ওয়াও ওয়াও, এটা দর্শকদের খুব সুন্দর, খুবই ভালো। এটা আমার গিফট, একটা অসাধারণ ড্রয়িং যেটা ওর এক ফ্যান করে দিয়েছে ওর জন্য। মিস করছি কৌশানিদিকে, আমি বিরাট বড় ফ্যান তার। আমি কৌশানিদির জন্য একটা ছবি এঁকেছি, তো সেটা আমি চাই যে কৌশানিদির কাছে যেতে চাই। দিস ইজ অসম। ছবি ছবি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। থ্যাংক ইউ সো মাচ সুরজিৎ, আই রিয়েলি লাভড ইট। পারবো না আমি ছাড়তে তোকে, এটাই আমি বলতে পারি, কারণ আমি মন থেকে বলছি আমি প্রচন্ড খুশি হয়েছি এটা পেয়ে। থ্যাংক ইউ সো মাচ বনি। তুই দুঃখ পাস না, ওখানে মেয়েরা বলে যে সবাই মনের মধ্যে রেখে দিয়েছে তোর ছবিটা, বুঝলি তো? ওটাই আসল দরকার। মেদিনীপুর অসাধারণ লাগলো তোমাদের জেলাতে এসে, এবং বিশ্বাস করো আমি এটা বিশ্বাস করি যে মেদিনীপুর থেকে কিন্তু গ্র্যান্ড ফিনালেতে কেউ না কেউ ডেফিনেটলি যাবে, সেই সম্ভাবনা আজকে আমরা গর্বে দায় দেখেছি। এবং গর্বে দায় প্রত্যেকে এই সম্ভাবনাকে সাপোর্ট করবে তো? আজকের মতন পুজোর সেরা প্রেম 2015 গড়বেতাতে মেদিনীপুর জেলাতে এখানেই শেষ হয়ে গেল। আমরা ডেফিনেটলি বাকি জেলাগুলোতে যাব, এবং এটুকু আমরা বলতেই পারি পুজোর সেরা প্রেম নিয়ে আসছে বছর আমরা আবার আসবো। পুজো ভালো কাটিও।